আশা করছি ভালো আছো। ডিফারেনশিয়াল ক্যালকুলাসের নতুন পর্বে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আসো আমরা শুরু করি। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই তিনটা গণিত করব। প্রথমে এক নম্বরে আছে এই গণিতটা। দেখো, যদি কোনোটার পাওয়ার থাকে কোনো সূচক আকারে, তখন আমরা লন দিয়ে এগুলোকে নিচে নিতে পারি। লন অপারেটর নাও, তখন এই ওয়াইটা সামনে চলে আসলো, সেক এক্স। তখন এই এক্সটা সামনে চলে আসবে, লন টেন ওয়াই। আসো এখন দেখো যে এখানে ইউ এবং ভি দুইটা ফাংশন আছে। তো প্রথমটা স্থির, লন এক্স রে অন্তরীকরণ করলে দেখো এটা কিন্তু সেক এক্স, এটাকে অন্তরীকরণ করলে সেক এক্স রে সেক এক্স ট্যান এক্স শেষ। এখন আমরা এই লন সেক এক্স এটাকে স্থির রাখবো, ওয়াইকে অন্তরীকরণ করবো ডি ওয়াই ডিএক্স সমান। এ পাশে আবার ইউ ভি সূত্র পড়ছে, এক্স স্থির, লনকে আগের মতো, এই যে এটা তো এক্স না এটা, তখন ট্যানকে আবার অন্তরীকরণ করলে সেক স্কোয়ার, কিন্তু ওয়াইকে অন্তরীকরণ করলে ডি ওয়াই ডিএক্স প্লাস। এখন লন টেন ওয়াই স্থির, এক্স অন্তরীকরণ করলে হয় ওয়ান। অন্তরীকরণ পর্ব শেষ। এখন আমরা এই যে সহগ, এই সহগটা সহগের মান বের করব। তো আসো দেখো এটা এটা কাটা যায়। তো এইটা এই পাশে লিখি আমরা প্রথমে সেক এক্স ডি ওয়াই ডি এক্স, আর এইখান থেকে আমরা এইটাকে বামে নিয়ে আসি। বামে নিয়ে আসলে হয় এক্স সেক স্কোয়ার ওয়াই বাই টেন ওয়াই। আচ্ছা, সাথে সাথে ডি ওয়াই ডিএক্স। এখন আমরা এইটাকে, অর্থাৎ এখানে যে মানটা ছিল এটাই পাশে নিয়ে যাব। এটা আগে লিখে নিই, লন টেন ওয়াই, আর এটার পাশে বিয়োগ করলে ওয়াই ট্যান এক্স। এখন আমরা ডি ওয়াই ডিএক্স কমন নিই, তাহলে কি হয়, লন সেক এক্স সেক স্কোয়ার ওয়াই ট্যান ওয়াই, এ পাশে যা আছে তাই থাকবে। এখন আমরা এটা রেখে এইটা ওই পাশে দিয়ে দেব, অতএব ডি ওয়াই ডিএক্স এটাই অ্যান্সার। প্রিয় শিক্ষার্থী, অনেক সহজ। দেখো গণিতগুলো পোস্ট করে রেখে খাতায় ওঠাও, তারপরে বোঝার চেষ্টা করো। আসো আমরা দ্বিতীয় গণিতটা শুরু করি। এক্স প্লাস ওয়াই সাইন ইনভার্স ওয়াই বাই এক্স। প্রথমে ইনভার্সটাকে এই পাশে নিয়ে আসলে কি হয়, সাইন এক্স প্লাস ওয়াই ওয়াই এক্স। এরপর আমরা এই এক্সটা এই পাশে নিয়ে আসলাম, এক্স সাইন এক্স ওয়াই ওয়াই,
এখন আসো আমরা অন্তরীকরণ করি। দেখো এখানে ইউবি সূত্র পড়ছে এক্স স্থির সাইন এক্সটা অন্তরীকরণ করলে কজ এক্স প্লাস ওয়াই, কিন্তু এটা তো এক্স ওয়াই নয়, ওয়ান ওয়াইয়ের অন্তরীকরণ করলে এইটা হয়। এইটুকরে সূত্রের প্লাস সাইন থিটা আর এক্সটা অন্তরীকরণ করলে এই যে এক্সটা করলে ওয়ান, আর এর পাশে থাকে ডিওয়াই ডিএক্স। আসা এখন গুণ করে ফেলি এক্স কজ, আচ্ছা প্লাস এক্স কজ ডিওয়াই ডিএক্স প্লাস এদিকে যা ছিল তাই থাকলো। এখন এইগুলো একদিকে করব। আসলে এই দুইটির মধ্যে যদি আমরা কমন নেই তাহলে কি থাকে এক্স কজ এক্স প্লাস ওয়াই, আর ওইটাই পাশে নিয়ে আসলে মাইনাস ওয়ান দিয়ে দিলে একবারে তুমি লিখে দিতে পারো এইটা। আচ্ছা আর বাদ বাকি এই টার্মটা আর এই টার্মটা ডাইনে চলে যাবে, মাইনাস সাইন এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স কজ এক্স প্লাস ওয়াই। অতএব আমরা ডিওয়াই ডিএক্স এই পাশে নিয়ে যাব। এটা যদি মাইনাসটা যদি আমরা ওয়ানটা আগে লিখি একটা মাইনাস দিয়ে গুণ করে দিলে একবারে সাজায় লেখা যাবে, তাহলে এখানে উপরে মাইনাস সবগুলো প্লাস হয়ে যাবে। এই তো এটাই আনসার। প্রিয় শিক্ষার্থী অনেক সহজ, চর্চা আর চর্চা, বারবার চর্চা করে যাও সহজ মনে হবে। আসো পরের গণিতটা করি। দেখো এটা রুট আছে, রুট দেখে ভয়ের কিছু নাই, অনেক সহজেই রুটের অন্তরীকরণ করা যায়। ইউ ভি সূত্র প্রথমটা স্থির, এটাকে অন্তরীকরণ করুন ওয়ান বাই সূত্র টু রুট এক্স। এখন ভিতরেরটা তো এক্স নয়, একটা হলো জিরো আর ওয়াইরা অন্তরীকরণ করলে এই যায়। এখন আমরা প্লাস দিব সূত্রের প্রথমটা স্থির, এক্সরা অন্তরীকরণ করলে ওয়ান, সেমভাবে এখানে ওয়াই স্থির, এইটুকরে অন্তরীকরণ ওয়ান বাই টু রুট এক্স। আচ্ছা এইটুকরে অন্তরীকরণ করলে ওয়ান হয়, এই যে দিয়ে দিলাম। এখন তুমি স্থির রাখো ওয়ান প্লাস এক্স ওয়াইয়ের অন্তরীকরণ করলে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু জিরো। আসো এখন দেখো যে এটা তো জিরো, এইটার সাথে গুণ করলে এক্স এইটা থেকে, আচ্ছা আর এই টার্মটা আমরা আগে লিখি প্লাস ওয়ান প্লাস এক্স ডি ডিএক্স, আর এইটা আর এইটা ডাইনে নিয়ে যাই মাইনাস ওয়ান প্লাস ওয়াই মাইনাস ওয়াই টু রুট ওয়ান প্লাস এক্স। এখন এখান থেকে কমন নিয়ে ফেলো ডিওয়াই ডিএক্স এক্স টু ওয়ান প্লাস ওয়াই প্লাস ওয়ান প্লাস এক্স, এখানে একটা মাইনাস কমন নিতে পারো ওয়ান প্লাস ওয়াই প্লাস ওয়াই টু রুট ওয়ান প্লাস এক্স। এখন এটা ওই পাশে দিয়ে দাও, অতএব ডিওয়াই ডিএক্স মাইনাস ওয়ান প্লাস ওয়াই প্লাস ওয়াই টু ওয়ান প্লাস এক্স, নিচে এটা বসাই দাও এক্স টু ওয়ান প্লাস ওয়াই প্লাস ওয়ান প্লাস এক্স, এটাই অ্যান্সার। প্রিয় শিক্ষার্থী এ পর্বে আমরা তিনটা অব্যক্ত ফাংশনের অন্তরীকরণ শিখলাম,
আসো আমরা পরের পর্বে চলি।